হজ ও উমরার দেশ সৌদি আরব তিন দিন পরিণত হচ্ছে পাপের স্বর্গরাজ্যে। যে দেশকে ইসলামের রাজধানী বলা হয়, যে দেশে জন্ম নিয়েছেন মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে দেশে কি হচ্ছে এসব শুনতে অবাক লাগলেও দিন দিন আল্লাহ ও তার রাসূলের দেখানো পথ থেকে দূরে সরে যাচ্ছে সৌদি আরব। শুধুমাত্র 2023 সালে সৌদি আরবে 17 মিলিয়ন সিনেমার টিকিট বিক্রি হয়। এই বিক্রি আরও বাড়াতে, মানুষকে আরও বেশি সিনেমামুখী করতে সৌদি ফিল্ম কমিশন গঠন করেছেন মোহাম্মদ বিন সালমান। কমিশনটি জানায়, 5 বছর আগে প্রথম সিনেমা হল চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি সিনেমা হল বৃদ্ধির হার দখলে রেখেছে সৌদি আরব। 2022-23 অর্থ বছরে সৌদিতে 900 মিলিয়ন রিয়েল মূল্যের সিনেমা টিকিট বিক্রি হয়, বাংলাদেশি মুদ্রায় যার মান দাঁড়ায় প্রায় 60 লক্ষ কোটি টাকা। ভবিষ্যতে কিভাবে এই সংখ্যা আরও বাড়ানো যায় তা নিয়েই কাজ চলছে বলে জানায় সংস্থাটি। দেশটিতে বর্তমানে 69টি হল রয়েছে, যাতে 627টি পর্দায় প্রতিনিয়ত চলছে হলিউড ও বলিউডের সিনেমা। আর এসব সিনেমা মুসলিম সংস্কৃতি থেকে কতটা দূরে তা বলাই বাহুল্য। শুধু যে সিনেমা তা নয়, সৌদিতে নিয়মিত হচ্ছে পপ কনসার্টও। বিশ্বখ্যাত বিভিন্ন পপ তারকা, জাস্টিন বিবার, এমনকি কোরিয়ান পপ ব্যান্ড বিটিএসেরও কনসার্ট হয় দেশটিতে। বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় কালেমার পতাকার সামনে নিয়েই দিব্যি চলছে পপ কনসার্ট। এছাড়াও নিয়মিত হচ্ছে বিভিন্ন শো, যাতে হলিউড বলিউডের বিভিন্ন তারকারা পারফর্ম করে থাকেন। ইসলামে যেখানে মদ পান করা কঠিনভাবে হারাম করা হয়েছে, সেখানে সম্প্রতি বার খুলে মদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। যদিও আপাতত এই বারে প্রবেশের অনুমতি পাবে শুধুমাত্র অমুসলিম বিদেশি কূটনীতিকরা। সম্প্রতি আরও একটা ঘটনা নজরে আসে। সৌদি আরবে পালিত হচ্ছে পশ্চিমা উৎসব হ্যালোইনও। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়া ছবিতে দেখা যায়, সেখানকার বাসিন্দারা উদ্ভট পোশাকে শয়তান বা প্রেতের সাজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর হ্যালোইন উৎসব পালন করছে। এই উৎসব ইসলামের মৌলিক শিক্ষার সাথে সাংঘর্ষিক, তবুও পালিত হচ্ছে সৌদিতে। মুসলিম জাতির জন্য সবচেয়ে পবিত্রতম দুইটি স্থান মক্কা ও মদিনা, যে দেশে শুয়ে আছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ভূমিতে জন্ম নিয়েছেন সাহাবা ইকরামরা, যে দেশের পতাকায় রয়েছে পবিত্র কালেমা, সে দেশ এখন পরিণত হয়েছে পাপের স্বর্গরাজ্যে। তবে কি এগুলোই পৃথিবী ধ্বংসের আলামত? ইমরান মাহমুদ, বাংলা ভিশন।